বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার দক্ষিণ গিদারি গ্রামে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ইমাম হাসান রমিত, গাইবান্ধার সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম মণ্ডল রাসেল, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের কার্যকরী উপদেষ্টা নাহিদ হাসান চৌধুরী রিয়াদ সহ আরো অনেকে।